Welcome to ইজি রান্না বিডি। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পঞ্চমুখী কচুর ভর্তা। এই কচুটা আজকে আমি ভর্তা করব। এই কচুটা অনেক বড়, এর জন্য এটা আমি অর্ধেক করে কেটে নিব। কচুটা অর্ধেক করে কাটা হয়ে গেছে, এখন কচুটা ধুয়ে নেওয়া হচ্ছে, তারপর এটা সেদ্ধ করা হবে। আজকে এই ভর্তা কমপ্লিট করার জন্য আমাকে হেল্প করবে আমার হেল্পিং হ্যান্ড। কচুগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন একটা প্যানে করে চুলায় বসিয়ে দেওয়া হচ্ছে। এটা সেদ্ধ করার জন্য দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ। এই ভর্তা বানানোর জন্য এখানে তিনটা শুকনো মরিচ ভেজে নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব চিকন চিকন করে কেটে নেওয়া হয়েছে, এখন ভালো করে মরিচটা মেখে নেওয়া হচ্ছে। এই ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে অনেক মজা লাগে, এর জন্য কাঁচা পেঁয়াজ নেওয়া হয়েছে। এখন পেঁয়াজ আর মরিচ ভালো করে মেখে নেওয়া হচ্ছে। দেখেন কীভাবে মাখছে, মানে হাতে মরিচের ঝাল লাগার কোনো ভয়ই নেই। এখন দিয়ে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই সরিষার তেল, পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ ভালো করে মেখে নেওয়া হচ্ছে। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কুচি। টমেটো এটা সেদ্ধ করে পেস্ট করে রাখা হয়েছে, এটা এর সাথে মিশিয়ে নিচ্ছে। আর দিয়ে দেওয়া হচ্ছে ধনে পাতা কুচি। এখন সবগুলো উপকরণ আবার ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এখন আপনারা একটু শুনে নেন আমার হেল্পিং হ্যান্ডের কথাগুলো, ভর্তা কত মজা। এখন সেদ্ধ করে রাখা কচুগুলো এবং সেই পেঁয়াজ মরিচ সবগুলো উপকরণ মিশিয়ে এবং ভালো করে মেখে নেওয়া হচ্ছে। আজকের রেসিপিটা কেমন লেগেছে সবাই লাইক কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, এবং আমাকে যারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন সেসব আপু ভাইয়াদেরকেও অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আজ এখানে রাখছি, আবার হাজির হব নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব।